আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদেরকে দেখে তো বুঝতেই পারতেছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ভাইস্তার সুহেল মাছ কেটে দিতেছে, ও মাছ কাটার এক্সপার্ট, আর এত সুন্দর করে মাছ কাটতে পারে। এগুলো তো বড় মাছ, ও ছোট মাছগুলো এত সুন্দর করে কাটে আর এত দ্রুত। কি তুমি কি ট্রেনিং নিবা? দেখি পারা যায় কিনা। আমি মাছ কাটাটা এই জন্য আপনাদেরকে দেখাইতেছি আজকে যে ও এত ভালো মাছ কাটে, এক্সপার্ট। এই জন্য ও শিং মাছ, তারপরে টাকি মাছ, এগুলো তো অনেক ঝামেলার মাছ, মানে বাহিরে কেটে দেয় না বাজারে। ও বাসায় এত সুন্দর করে কাটতে পারে, আপনাদেরকে আর কি বলবো আমি। কি ভাল লাগে দেখতে? হ্যাঁ ভাল লাগে তো, দেখছো কত সুন্দর করে কাটতেছে। না আসলে ও এক্সপার্ট, শুনছি কখনো দেখি নাই। এবার তো তোমারে কেটে খাওয়াইতাছে, শুনছো আগে? দেখি নাই কখনো, আজকে দেখলাম। ভালো করে মাছের আইস ছড়াই নিতেছে। ও আবার একটা একটা করে আইসগুলো আস না, এটাকে আইস বলে, ওইগুলো এটাকে ছাড়াই নিচ্ছে। শুদ্ধ হলো আস, আর আমরা তো বলে অভ্যস্ত আইস। ও বলতে মাছ ধরেই বলতেছে, একটা মাছ নাকি ওই ডিম আছে। মাছের কান ফলাইতেছে? হ্যাঁ কানে ওই যে মাটি বললো যে পানি দেন, কিছু মাটি আছে এই জন্য পানি ঢেলে দিলাম। আসলে মাছ বুঝছো বেশি পরিষ্কার না হইলে সমস্যা, মানে খাইতে মন চায় না। মাছ একটা মাছে ডিম আছে, ও মাছ কুটার সময় নাকি ওর কাছে ভাল লাগে না, যে মানে কুটা বলতে যে পিস পিস করা, এটা নাকি বলো আমি ভালো পারি না। কে কোনটা পছন্দ করে, কোন সাইজ? অনেকে বড় সাইজ খায়, অনেকে ছোট সাইজ খায়, সাইজ খায় যার জন্য আনিজি ফিল করে আর কি, যে আমি কাটলে যদি বলে যে এত বড় কেন বা এত ছোট কেন। তো একটাতে ডিম, এটাতে না, এটাতে না। ও মা, তাহলে কি এটাকে হাজবেন্ড ওয়াইফ মাছ নাকি একসাথে ধরা খাইছে? ও বলতেছে কি এটাকে আবার পাকায় ঘষতে হয়, ঘষলে এইসব ময়লাগুলো উঠে যায় আরো পরিষ্কার হয়ে যায়। এই যে যে এই সিস্টেমে ঘষতে হয়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।